Shudelaya. ये पांच दिन जो प्रसंग चलेगा तो श्री राम भरत मिलाप होगा तो ये जो पांच दिन जो कथा होते चले राम और भरत भगवान रामचंद्र और भरत कि भाव तरह मिलन राम और भरत मिलन पर्व दशरथ महाराज ने जब कैकेयी की बात मानकर जब श्री राम को वनवास के लिए भेज दिया दशरथ महाराज जखन महारानी कैकेयीर कथा सुने रामचंद्र के वनवास जन्य पाठिए दिए छिलेन तब उन्होंने सुमंत्र जी को भेज दिया कि जाकर हो सके तो श्री राम लक्ष्मण और सीता जी को मनाकर वापस ले आए तो तखन महाराज दशरथ सुमंत्र के पाठिए छिलेन बने যে যদি সম্ভব হয় তাহলে রাম লক্ষ্মণ আর সীতাকে মানিয়ে নিয়ে ফেরত নিয়ে এসো সুমন্ত্রজি নে বহুত প্রয়াস কিয়া সুমন্ত্রজি অনেক অনেক চেষ্টা করেছিলেন অলগ অলগ প্রকার কে তর্ক দিয়ে অনেক রকমের তর্ক সিদ্ধান্ত প্রস্তুত করেছিলেন অনেক 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 শাস্ত্র সমঝায়া অনেক ধরনের শাস্ত্র থেকে সিদ্ধান্ত সামনে রেখেছিলেন কিসে সমঝারে জিসে শাস্ত্র কে নির্মিত হই উসি কো শাস্ত্র সমঝারে আর কাকে বোঝাচ্ছিলেন ভগবান রামচন্দ্রকে যিনি সর্বশাস্ত্রের জ্ঞাতা লেকিন শ্রী রামচন্দ্র নেই মানে কিন্তু রামচন্দ্র মেনে নেন আর সুমন্ত্রজি কো বিনা রামকে অযোধ্যা লোটনা পড়া আর সুমন্ত্রজি রামচন্দ্র বিনাই অযোধ্যাতে ফিরে এলেন আর সুমন্ত্রজি কো খালি হাত হাতে হয়ে দেখকর দশরথজি গির পড়ে আর যখন দশরথ দেখলেন মহারাজ দশরথ দেখলেন যে সুমন্ত্রজি রামচন্দ্র বিনায় অযোধ্যাতে ফিরে এলেন তখন উনি খুব কষ্ট পেয়েছিলেন এবং উনি জিস তরহ সে মাছলি কো যদি পানি সে বাহার নিকাল দিয়া যায় ক্যা ও জীবিত রহ সকতি
যেরকম ভাবে একটা মাছকে জল থেকে বাইরে যদি রাখা হয় তাহলে কি ও বেঁচে থাকতে পারবে? উসি তরহ সে দশরথ জি কো রাম সে বিয়োগ করা দিয়া। দশরথ জি রাম কে বিয়োগ মে আবার রো রো কর গির পড়ে আর রোনে লাগে। ঠিক সেইভাবে মহারাজ দশরথ রামচন্দ্র বিনায় কেঁদে কেঁদে মাটিতে পড়ে যান। করি বিলাপ সব রোহি রানী মহা বিপদে কিমি যাই বখানি শুনি বিলাপ দুঃখ হুদকু জাগা ধরি যহ করু দিনজ উভাগা। ऐसी स्थिति हो गई कि दुख को भी दुख दुख लगने लगा और धीरज का भी धीरज टूट गया और दशरथ महाराज के रोते हुए सारे सारे महल में और सारे अयोध्या नगर में सब जगह बस रोई रोई रहे, सब लोग रो रहे थे। तो महाराज दशरथ समेत आरो सब लोग जन केंदे केंदे भाषी दिच्छे। पक्षिया पक्षी पशु पक्षी थे नगर का हर व्यक्ति यहाँ तक पशु पक्षी भी बस रो ही रहे। অযোধ্যা নগরীর সমস্ত ব্যক্তি এমন কি পশু পক্ষীও কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছিল। जिस तरह से कमल में तालाब में अगर पानी ना रहे तो जिस तरह से कमल सूख जाता है उसी तरह से महाराज दशरथ की स्थिति हो गई। श्री राम के चले जाने के बाद दशरथ महाराज का जो प्राण था वो कंठ में आ गया और लगभग वो अभी प्राण छोड़ने ही वाले थे। যেরকম ভাবে পদ্ম ফুল জল বিনা শুকিয়ে যায় সেরকম ঠিক মহারাজ দশরথ রামচন্দ্র বিনায় ধীরে 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 উনিও শরীর ত্যাগ করতে যাচ্ছিলেন। কৌশল্যাজি যে উনকি ধর্মপত্নী থি আর উনকে ভাব কো বরাবর জানতি থি কৌশল্যাজি নে নাপ লিয়া কি অভি ইস সূর্য কুল কে ইস সূর্য কা অস্ত হোনে ওয়ালা হ্যায়। মহারানী কৌশল্যা যিনি দশরথের পত্নী ছিলেন উনি বুঝতে পেরেছিলেন যে এইবার সূর্যবংশের সূর্য অস্ত যাবে, মহারাজ দশরথ এইবার যেতে চলেছেন। কৌশল্যাজি মহারাজ দশরথকে চরণ কমলোমে গিরকর এক প্রার্থনা করতি হ্যায়। কৌশল্যাজি মহারাজ দশরথের চরণে পড়ে গিয়ে একটা প্রার্থনা করলেন। নাথ সমুজি মন করিহ বিচারু রাম বিয়োগ পয়দি অপারু করণ ধার তুম অবধ জাহাজু চড়েউ সকল প্রিয় পথিক সমাজু। হে দশরথ জি আপ আপকা যো বিয়োগ হ্যায় রামচন্দ্র জি সে ও এক অপার সমুদ্র কে জেসা হ্যায়। মহারাজ মহারানী দশ মহারানী কৌশল্যা দশরথের চরণে প্রার্থনা করছেন যে আপনার যে বিরহ রামচন্দ্রের প্রতি এটা একটা সমুদ্রের মতো। অযোধ্যা যো হ্যায় এক জাহাজ কে সমান হ্যায়। অযোধ্যা হচ্ছে একটা জাহাজের মতো। আর উসকে আপ কর্ণধার হ্যায় উস জাহাজ কে আপ কর্ণধার হ্যায়। আর এই জাহাজের কর্ণধার হচ্ছেন আপনি স্বয়ং। হম সব কুটুম্বী আর আপকে অযোধ্যা কি প্রজা ইস ইস নাও কে যাত্রী হ্যায়। আর আমরা সব অযোধ্যার সমস্ত প্রজারা এই নৌকার যাত্রী। আর যদি আপ কব আগর আপ টুট গয়ে যদি আপ কি মৃত্যু হো গই তো সমঝ লিজিয়ে পুরি অযোধ্যা হম সারে কুটুম্বী আর সারি প্রজা দশরথ মহারাজ লাগে। তো যেইভাবে একটা মাছের জল জল যদি চোখে ছিটিয়ে দেয় তখন একটু মনে তাজা হয়ে গেল। দশরথ তো এরকম মনে হচ্ছে দশরথ মহারানীকে মহারানী কৌশল্যাকে কিছু বলতে শুরু করলেন ঠিক যেরকমভাবে একটা মাছ যেটা মরতে যাচ্ছে একটু জল ছিটিয়ে দিলে যখন আবার প্রাণ ফিরে আসে কিছুক্ষণের জন্য ঠিক সেই অবস্থা মহারানী কৌশল্যারও হয়েছিল। দশরথ জি নে কৌশল্যা কে তরফ দেখতে হুয়ে উনহনে উনে শ্রবণ কুমার কে জো পিতাজি থে উনহনে জো শাপ দিয়া থা ও শাপ উনকো স্মরণ হো আয়া। তো মহারাজ দশরথ মহারানী কৌশল্যার দিকে তাকিয়ে উনি উনার স্মরণ হলো যে শ্রবণ কুমার যে শাপ দিয়েছিলেন ওই সময় ওকে উনি তখন ভাবতে শুরু করলেন। শ্রবণ কুমার এক মাতা আর পিতা পিতা কা সেবক থা আর ও আপনে মাতা পিতা কো তীর্থ স্থান সারে ভারত কে তীর্থ স্থানো মে লে যা রাহা থা।
শ্রবণ কুমার একজন মাতা আর পিতার সন্তান ছিলেন, আর উনি ওনার মাতা আর পিতাকে তীর্থস্থানে নিয়ে যাচ্ছিলেন। আর একদিন ऐसी घटना हुई कि वो जंगल में थे, अयोध्या के राज्य में थे, अयोध्या की सीमा में थे, और श्रवण कुमार उस पेड़ों से कुछ फल झूट रहे थे। एक दिन এরকম হলো যখন শ্রবণ কুমার অযোধ্যা নগরীর সামনে ছিলেন আর একটা গাছ থেকে কিছু ফল সংগ্রহ করছিলেন। রাত কা সময় থা আর দশরথ জি নে শব্দ বেদি মান মান শব্দ বেদি মান রহতা হ্যায় জিসে শব্দ সুনকর মান মারা জাতা হ্যায়। আর দশরথ মহারাজ দশরথ ওই সময় শব্দভেদী বাণ ছেড়েছিলেন। আর ও যাকর শ্রবণ কুমার কো লাগ গয়া। আর ওই বাণটা গিয়ে শ্রবণ কুমারকে লেগে যায়। দশরথ জি কো লাগা কি ইয়ে তো জঙ্গল কা প্রাণী হ্যায়, ইয়ে সোচকর উন্হোনে বাণ চালা দিয়া, লেকিন ও যাকর শ্রবণ কুমার কো লাগা আর শ্রবণ কুমার মূর্ছিত হো গয়া, গির গয়া। দশরথ ভেবেছিলেন যে এটা কোনো জঙ্গলের প্রাণী, কিন্তু এই বাণ গিয়ে শ্রবণ কুমারকে লেগে যায় আর উনি মূর্ছিত হয়ে মাটিতে পড়ে যান। আর যখন মারা তখন শ্রবণ কুমার নে জোর সে আপনি মা মাতা আর পিতা কা নাম লিয়া। আর যখন শ্রবণ কুমার মরে যান তখন খুব জোরে চিৎকার করে ওর মা আর বাবার নাম নিয়েছিলেন। আর ইয়ে শুনকর দশরথ জি কা হৃদয় গদগদ হো গয়া, ও তুরন্ত দৌড় পড়ে আর শ্রবণ মরতে হুয়ে শ্রবণ কুমার কো আপনি গোদি মে লে লিয়া। আর তখন ওই চিৎকার শুনে মহারাজ দশরথ তাড়াতাড়ি ছুটে গিয়ে শ্রবণ কুমারকে নিজের কোলে নিয়ে নেন। আর শ্রবণ কুমার নে কহা কি হে মহারাজ দশরথ, কি মে আপনে মাতা পিতা কে লিয়ে কুছ ফল আর মে পানি লিয়ে যা রহা থা, কৃপা করকে উনকো লৌটা দিজিয়ে, ও বিচারে অন্ধে হ্যায় আর ও উস স্থান পর বেঠে হুয়ে হ্যায়। আর শ্রবণ কুমার তখন মহারাজ দশরথকে বললেন যে এই কিছু ফল আর জল আমি আমার মা আর বাবার জন্য নিয়ে যাচ্ছিলাম, ওনারা এই স্থানে বসে আছেন, আপনি কৃপা করে ওনাদেরকে গিয়ে দিয়ে দিন। মহারাজ দশরথ কো ইতনি পীড়া হুই আর ভয়ভীত হো রহে থে কেসে যাও শ্রবণ কুমার কে মাতা পিতা কে পাস, লেকিন ধীরজ বাঁধ কর ওই বাহা পর গয়ে আর উনে ও ফল আর ও পানি জল অর্পিত কিয়া। মহারাজ দশরথ খুব মানে ভেঙে পড়েছিলেন যে কিভাবে উনি এই ফল আর এই সমস্ত জিনিস নিয়ে ওর মা আর বাবার সামনে যাবেন, কিন্তু তাও অনেক শক্তি সংগ্রহ করে উনি ওই ফল আর জল সমস্ত কিছু নিয়ে ওনার বাবা মার কাছে গেলেন। যখন শ্রবণ কুমার কে মাতা পিতা নে ইয়ে জান লিয়া কি ইয়ে মেরা পুত্র নহি হ্যায়, তব উন্হোনে পুছা কি বেটা তুম কোন হো। যখন শ্রবণ কুমার বাবা আর মা ওনারা বুঝতে পারলেন যে এটা হচ্ছে ওনাদের ছেলে নয়, তখন ওনারা জিজ্ঞেস করলেন যে আপনি কে। তব উন্হোনে সারি ঘটনা বতা দি আর ইতনি পীড়া হয় উনকে মাতা পিতা কো আর উস পীড়া কে সাথ উসকে পিতা নে উনহে শ্রাপ দে দিয়ে কি দশরথ, আজ জিস তরহ সে মে হম দোনো আপনে বেটে কি বিরহ মে তড়প রহে হ্যায় উসি তরহ সে তুম ভি আপনে বেটে কি বিরহ মে তড়পোগে। আর এই খবর শুনে শ্রবণ কুমারের বাবা আর মা আর এত পীড়া হয়েছিল ওদের হৃদয়ে যে তখন শ্রবণ কুমারের বাবা উনি অভিশাপ দিয়েছিলেন মহারাজ দশরথকে যে যেইভাবে আমাদের এরকম কষ্ট হচ্ছে এইরকম কষ্ট তুমিও পাবে একদিন। কৌশল্য জি কো এই সারি ঘটনা শোনাকর দশরথ জি নে কহা কি হে কৌশল্য, শ্রী রাম কে দর্শন কে বিনা জিনে মে ক্যা ক্যা অর্থ হ্যায়, ইসসে আচ্ছা তো ইয়ে জীবন ছোড় দেনা চাহিয়ে। তো তখন এই মহারাজ দশরথ যখন মহারানী কৌশল্যকে এই এই গল্প শোনাচ্ছিলেন তখন মহারাজ দশরথ বললেন যে শ্রী রামচন্দ্রের বিনা এই জীবনের কি লাভ, কিছু লাভ নেই, তার থেকে এই জীবন ছেড়ে দেওয়াই ভালো। মনুষ্য জীবন কা বাস্তবিক হিত ইসি মে হ্যায় কি ও শ্রী রাম কি ভক্তি শ্রী কৃষ্ণ কি ভক্তি কি যায়। মনুষ্য জীবনের সব থেকে সুন্দর জিনিস হচ্ছে এটাই যে ভগবানের সেবাতেই জীবন চলে যায়। তো যখন দশরথ জি কো লাগা দশ দশরথ জি কো পতা চলা কি আব রাম জি কি 14 সাল তক মুঝে সেবা নহি করনে মিলেগি, উনকে দর্শন নহি হোঙ্গে, তো উনহোনে কাহা কি আব ইস শরীর কো ধারণ করকে ক্যা কাম। যখন মহারাজ দশরথ জানতে পারলেন যে 14 বছর ধরে আমি ভগবান রামচন্দ্রের সেবা করতে পারবো না, তখন এই শরীর দেখে আমার কি লাভ। বে কেনে লাগে হা রঘুনন্দন পান গ্রেতে তোমহা বিনু জিয়ত বহুত দিন বিতে, হা জানকি লখন হা রঘুবর হা পিতো হিত চিত চাতক জলধর। দশরথ মহারাজ শ্রী রাম কা নাম লেতে হুয়ে আর
उनके वियोग में अपना प्राण छोड़ रहे थे। দশরথ মহারাজ রামচন্দ্রের নাম নিতে নিতে ওনার শরীর ছাড়ছিলেন। বে ছোড় রতে হে 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 রাম তোমারে বিনা আমি কিতনা দিন জীবিত রহু। উনি বললেন যে হে রাম তোমার বিনা আমি কতদিন বেঁচে থাকব। রাম রাম কহি রাম কহি রাম রাম কহি রাম ইস তরহ সে রাম কা নাম লেতে হুয়ে দশরথ জি নে আপনা শরীর ত্যাগ দিয়া। তো ঠিক এইভাবে রামচন্দ্রের নাম নিতে নিতে রামচন্দ্রের নাম উচ্চারণ করতে করতে দশরথ মহারাজ শরীর ছেড়ে দিলেন। গোস্বামী তুলসীদাস জি কহতে হ্যায় কি বাস্তব মে আগর কিসি নে আপনা জীবন কো সার্থক কিয়া হ্যায় ও তো দশরথ জি নে কিয়া হ্যায়। গোস্বামী তুলসীদাস বলেন যে যদি কেউ নিজের জীবন সফল করেছেন তো উনি হচ্ছেন মহারাজ দশরথ। জব জি রহে থে তো সাক্ষাৎ রাম কি লীলা কো দেখ রহে থে আর জব মর রহে থে তো রাম কে বিয়োগ মে শরীর ছোড় দিয়া। যখন উনি বেঁচে ছিলেন তখনও সাক্ষাৎ ভগবানের রামচন্দ্রের লীলা স্মরণ করতেন দেখতেন, আর যখন শরীর ত্যাগ করছিলেন তখনও উনি রামচন্দ্রের স্মরণ করতে করতে শরীর ত্যাগ করেছেন। ইসি তরহ সে হর ভক্ত কো শরীর ছোড়না চাহিয়ে। ঠিক এইভাবে সমস্ত ভক্তের এইভাবেই শরীর ত্যাগ করা উচিত। রাম কা ভগবান শ্রী রাম কা শ্রী কৃষ্ণ কা আপনি ইষ্ট দেব কা স্মরণ করতে হুয়ে শরীর কো ত্যাগ দেনা চাহিয়ে। ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করে শরীর ত্যাগ করা উচিত। এই মানুষ জীবন কি সবচেয়ে বড় সফলতা মানি যায়। এটাই হচ্ছে মানুষ জীবনের সবথেকে বড় সফলতা। আর জেসেই দশরথ জি কা শরীর ছুট গয়া সারি জো রানিয়া থি বো উনকা ইয়েশ গা গা কর ফুট ফুট কর রোনে লাগি। আর যখনই দশরথ মহারাজ শরীর ছেড়ে দিলেন ওনার যত রানী ছিল সবাই দশরথ মহারাজের গুণগান করছিলেন, আর করতে করতে কেঁদে কেঁদে ভাসিয়ে দিচ্ছিলেন। সারে দাস দাসীগণ ব্যাকুল হয়ে সারে দাস দাসীগণ ব্যাকুল হয়ে রোনে লাগে, নগরবাসী লোক রোনে লাগে, পশু পক্ষী ইত্যাদি সব রোনে লাগে। আর ওই সব কহনে লাগে কি ধর্ম ধর্ম কি সীমা গুণ আর রূপ কে ভণ্ডার সূর্য কুণ্ড কে সূর্য কা অস্ত হো গয়া। সমস্ত দাস দাসীগণ সমস্ত অযোধ্যাবাসীগণ সবাই কেঁদে কেঁদে ভাসিয়ে দিচ্ছিল, আর ওরা বলছিলেন যে সূর্য বংশের সূর্যের অস্ত হয়ে গেল। আর সর্বত্র সব জায়গায় দ্যামে কৈকেয়ীকে খুব গালি আমি দিয়ে দিচ্ছি। আর সব জায়গাতে কৈকেয়ীকে সবাই গালি দিচ্ছিল। ऐसी ऐसी গালিয়া পড় রহে থে কি বিচার করনা চাহিয়ে আপ লোগ আপনি সমঝ লিজিয়েগা। আর সবাই খুব গালি দিচ্ছিল কৈকেয়ী রানী কৈকেয়ী। উস সময় ऐसी স্থিতি জানকর ভাব আর বশিষ্ঠ জি পধারে আর বশিষ্ঠ জি নে তুরন্ত এক দূত কো বুলায়া। ওই সময় বশিষ্ঠ মুনি উনি ওখানে এলেন আর উনি একজন ওনার দূতকে ডাকলেন। আর বশিষ্ঠ জি সে কহা কি বশিষ্ঠ জি নে কহা উসকো যাও আর শীঘ্র অতি শীঘ্র ভরত কো সন্দেশা ভেজো। আর বশিষ্ঠ জি বললেন এক্ষুনি যাও আর ভরত কে সন্দেশ দাও। আর কিসি সে ভি ইয়ে মত কহনা কি দশরথ জি নে প্রাণ ছোড় দিয়ে হ্যায়। আর কাউকে এটা বলবে না যে দশরথ প্রাণ ত্যাগ করেছেন। ইহা তক ভি ভরত সে ভি মত কহনা। আর ভরত কেও বলবেন না। ইতনা হি কহনা চাহিয়ে কি গুরু মহারাজ নে বুলায়া হ্যায়। আর শুধু এটাই বলবে যে গুরু মহারাজ তোমাকে ডেকেছে। উস সময় দশরথ জি কে যে পুত্র থে ভরত আর শত্রুঘ্ন ইয়ে দোনো নেহার গয়ে হুয়ে থে না আপনে নানি কে ঘর গয়ে হুয়ে থে। আর এই যে দশরথের পুত্র ছিল ভরত আর শত্রুঘ্ন ওরা ওদের ঠাকুমার বাড়িতে গিয়েছিল। আর যাবি ঘটনা সব ইহা পর অযোধ্যা পে এই যে সারি ঘটনায় হো রহি থি উস সময় ভরত কো রাজা ভরত কো অপশকুন দিখাই পড় রহে থে। আর যখন এই সব ঘটনা ঘটছিল অযোধ্যাতে তখন ভরত এই সমস্ত মানে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। উনি বড় বিচিত্র প্রকার কে স্বপ্ন দেখায় দে রহে থে। আর ভরত খুব অদ্ভুত রকমের সমস্ত স্বপ্ন দেখছিল। আর ও যখন দিন মে উঠতে তখন বিচার করতে কি স্বপ্ন তো কিয়া অর্থ হতে সকতা হ্যায়। আর যখন সকাল বেলায় উনি উঠতেন তখন বিচার করতেন যে এই স্বপ্নটার কি মানে হয়। আর ভয় কে মারে বে বহুত সারে দেবতাওং কি পূজা বিশেষ করকে মহাদেব জি কি পূজা করতে থে। আর ভয় বশত উনি অনেক দেবদেবীর বিশেষ করে মহাদেব শিবজির পূজা করত। আর ও সবসে প্রার্থনা করতে থে কি মেরে মেরে ভাই কুশল হো মেরে মাতা পিতা কুশল হো সব কুশল রাখো। আর সবাইকে এইটাই প্রার্থনা করতেন যে আমার বাবা মা ভাই সবাই যেন কুশলে থাকে।
जब इस तरह से वो कार्य कर ही रहे थे कि उसी समय गुरुजी का संदेश लेते हुए एक दूत अयोध्या से आ गया। আর যখন এই সব ভরত পড়ছিল তখনই অযোধ্যা থেকে একজন দূত এসে ওনাকে এই সন্দেশ দেন। আর অযোধ্যা কা সন্দেশ শুনকর ভরতজি সমঝ গয়ে কি নিশ্চিত কুছ না কুছ অনিষ্ট হুয়া হ্যায়। আর অযোধ্যা থেকে এই সন্দেশ পাওয়ার পর মহারাজ ভরত বুঝতে পেরে যান যে অযোধ্যাতে কিছু না কিছু একটা নিশ্চয়ই ঘটেছে। আর গুরুজি কি আজ্ঞা পাকর তুরন্ত ভরতজি সাত সমুদ্র আর পাহাড়ো আর নদীও কো পার করতে হুয়ে অযোধ্যা কে রাস্তে নিকল পড়ে। আর গুরুদেবের আদেশ পাওয়ার পরই ভরত শীঘ্রই পাহাড় নদী সবকিছু পার করে অযোধ্যার রাস্তায় চলতে থাকেন। ভরতজি কি ইচ্ছা থেকে উড়ে কর চলে যায়? ভরতের ইচ্ছা ছিল যে উড়ে চলে যান। লেকিন কিসি তরহ সে ও চলে যায় তো রাস্তে মে সব জায়গা উনকো অপশকুনই দিখ রাহা থা। আর যখন যাচ্ছিলেন তখন রাস্তাতেও উনি সব জায়গাতেই কিছু খারাপ একটা দল অযোধ্যার একটা অন্য স্থানে বসে কাউ কাউ করে আওয়াজ করছিল। দেখিয়ে ভাগবত নিয়ে প্রসঙ্গ আতা হ্যাঁ যাব ভগবান শ্রী কৃষ্ণ অন্তর্ধান হো গে তো যুধিষ্ঠির মহারাজ আর পাণ্ডব বহু সারে অপশকুন সংসার মে দিখাই পড়ে। আর এরকম বর্ণনা ভাগবতমেও আসে যখন ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্ধান হয়ে যান তখন যুধিষ্ঠির আর পাণ্ডবরা সবাই সব জায়গাতে খারাপ জিনিসপত্র দেখতে থাকেন। গদে আর শিয়াল ইত্যাদি জোর জোর সে চিল্লা রয়ে থে। গাধা শিয়াল সবাই জোর জোর করে চিৎকার করত। তালাব নদী বন বগিচে সব সুখ চুকে থে। নদী সবকিছু পুষ্করিণী সবকিছু শুকিয়ে যাচ্ছিল। আর সারে পশু পক্ষী আর সবকিছ সারে যে পেড় পৌধে ইত্যাদি সবকিছ মুরঝা গেছে। গাছপালা সবকিছু শুকিয়ে যাচ্ছিল। আর জেসেই ভরত জি নে উনকে নগর মে প্রবেশ কিয়া তব সারে জব উনহোনে অযোধ্যা কি দশা কো দেখা তো অযোধ্যা কি দশা এসে লগ রহি থি মানে কি সব কোই বহুত বড়ি ঘটনা হো ইয়া কোই মর গয়া হো। তো যখন উনি যখন ভরত অযোধ্যা নগরীতে প্রবেশ করেন তখন উনি দেখেন যে সমস্ত অযোধ্যার পুরো সব কিছুই বদলে গিয়েছিল আর সবাই কান্নাকাটি করছিল যেন অযোধ্যাতে এরকম বড় একজন কেউ মারা গেছে। আর অযোধ্যাকে যে লোক থে বে আগর ভরতজি কো প্রণাম তো কর রহে থে লেকিন উনকে মুখ পে সব কুছ উনকে মুখ পে কোই হাসি নাহি থি। আর অযোধ্যাবাসীগণ এসে ভরতকে প্রণাম করছিলেন কিন্তু ওদের মুখের মধ্যে কোনো সুখ ছিল না বা কেউ হাসছিল না হাসি মুখে ছিল না। আর জেসি ভরতজি উস আপনে রাজ্য মহল মে প্রবেশ করতে হ্যায় তো ওয়াহা পর কই কই ইতনে ভয়ানক স্থিতি ঘর পে ইতনি ভয়ানক ঘর পে স্থিতি লেকিন কই কই উসমে সে হাস কর উঠ গই আর ভরত কা স্বাগত করনে কে লিয়ে আরতি কি থালি লেকর আ গই। আর যখন ভরত রাজমহলে প্রবেশ করেন তখন মহারানী কৈকেয়ী উনি আরতির প্লেট সাজিয়ে এনে ভরতকে আরতি করার জন্য চলে আসেন। আর কেনে লাগে আ গয়া মেরা লাল আ গয়া আর বলছিলেন যে এসে গেছে আমার লালা এসে গেছে। কৈকেয়ী ইতনি হর্ষিত হো গই কি মেনে ইতনা জো সব কুছ কিয়া থা ও মেরে আপনে পুত্র ভরত কে লিয়ে কিয়া থা আব ও আয়েগা আর রাজা বনেগা অযোধ্যা কা ইয়ে সোচ রহি থি। আর কৈকেয়ী ভাবছিল যে আমি এই সব যে ষড়যন্ত্র করেছিলাম এটা শুধু আমার ছেলে ভরতের জন্যই যে যাতে ও হচ্ছে রাজা হতে পারে আর এখন ও এসে গেছে এখন এবারে ও রাজা হবে। এক কৈকেয়ী কো ছোড় কর বাকি সারে ফুল মামর মুরঝা চুকে থে লেকিন কৈকেয়ী কা জো মুস্কান থি উসকি উসকা বর্ণন নাহি করনা। শুধু কৈকেয়ী ছাড়া বাকি সবাই মূর্ছিত হয়ে গিয়েছিল মহারাজ দশরথের বিরহে। আর প্রণাম করতে হুয়ে जब कैकेयी ने भरत जी के श्रीमुख पे देखा कि उनका उसका चेहरा मुरझाया हुआ है तब कैकेयी पूछती कि बेटा तेरा चेहरा क्यों मुरझा गया है मेरे ननिहाल में सब ठीक तो है ना। আর যখন কৈকেয়ী কে ভরত প্রণাম করলেন আর কৈকেয়ী দেখলেন যে ভরতের মুখমণ্ডল শুকনো হয়ে গেছে তখন কৈকেয়ী ভরতকে জিজ্ঞেস করছেন যে কি ব্যাপার কেন তোমার মুখ এরকম শুকিয়ে গেছে সব কিছু ঠিকঠাক আছে তো? মেরে 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 মাইকে মে সব ঠিক হ্যায় আর আমার বাড়িতে সবাই ঠিক আছে। তো ভরত জি নে কাহা কি ওয়াহা পে তো সব ঠিক হ্যায় লেকিন ইয়াহা কি স্থিতি খারাপ কিউ হ্যায়।
ভরত বললেন যে হ্যাঁ ওখানে তো সবাই ঠিক আছে, কিন্তু এখানে এরকম পরিস্থিতি কেন? মেরে পিতাজি কিধর হ্যায়, মেরি মাতাই কিধর হ্যায়, শ্রী রাম কিধর হ্যায়, সীতা কিধর হ্যায়। আর তখন ভরত জিজ্ঞেস করলেন যে আমার বাবা কোথায়, হ্যাঁ আমার মা কোথায়, রামচন্দ্র কোথায়, সীতা দেবী কোথায়। আর তব কৈকেয়ী নে সারি ঘটনা কো বাতাতে হুয়ে কাহা কি হে ভরত, মেনে খুব প্রয়াস কিয়া বন্ধরা কি সহায়তা সে, মেনে তুমি রাজা বননে কা খুব প্রয়াস কিয়া, লেকিন হে ভরত, হে বেটা ভরত, এ তোমারে পিতাজি দশরথ জি চল বসে আর সারা প্ল্যান বিগড় গয়া। তো মহারানী কৈকেয়ী বলছিলেন যে আমি অনেক চেষ্টা করেছিলাম যে মন্থরাকে দিয়ে যে তোমাকেই এখানকার এখানে অযোধ্যার রাজা বানাব, রাজা তৈরি করবার, কিন্তু আমার প্ল্যান সব খারাপ হয়ে গেল, তোমার বাবাই মৃত্যুবরণ করলেন। তো মহারাজ ভরত কো ইতনা ঝটকা লগ গয়া, উসমে ক্যা হুয়া, পিতাজি কি মৃত্যু কা ক্যা কারণ থা। তখন ভরত এত ওনার ইয়ে হলো যে উনি জিজ্ঞেস করলেন যে আমার বাবার মৃত্যুর কারণ কি। अब तक उन्हें यह पता नहीं था कि श्री राम वन में गए हैं। तो अपन उपर जन तो उन्हें जानते हैं ना जे रामचंद्र बोने चले गए थे। तब कई कई एक एक करके सारी घटना बताने लगी। तो कोई कई एक्टा एक्टा करे रखूं समस्त घटना वर्णन करते शुरू कर रहे। कई कई कहने लगी कि बेटा मैंने एक बार तुम्हारे पिताजी की युद्ध के समय सहायता की थी। तो कोई कई बोलें जे बाबा आमी एक बार তোমার বাবাকে যুদ্ধে আমি সাহায্য করেছিলাম। একবার দশরথ যুদ্ধ হারনে वाले थे उस समय जो कैकेयी थी वो सारथी बनी थी और उन्होंने दशरथ जी को विजय दिलाया था। একবার দশরথ যুদ্ধে করতে করতে হেরে যাচ্ছিলেন আর তখন কৈকেয়ী ওনার সারথী হয়েছিলেন আর উনি মহারাজ দশরথের বিজয় প্রাপ্তি করেন। আর उस समय उन्होंने तुम्हारे पिताजी ने मुझसे कहा था कि तुम मुझसे दो बार मांग सकती हो। আর ওই সময় মহারাজ দশরথ কৈকেয়ীকে বলেছিলেন যে তুমি আমার কাছ থেকে দুটো বর দান চাইতে পারো। আর मैंने उस समय तो वर नहीं मांगा लेकिन मैंने यह बात मंथरा को बता दी थी। আমি ওই সময় তো বর চাইনি কিন্তু আমি এই জিনিসটা মন্থরাকে বলে দিয়েছিলাম। पति और पत्नी के बीच में जो बात होती है उसको किसी तीसरे व्यक्ति को नहीं बताना चाहिए। পতি আর পত্নীর মধ্যে যে কথা হয় ওটা তৃতীয় ব্যক্তিকে বলা উচিত না। নহি তো ऐसे ऐसे कलह हो जाएगा घर पे। না হলে এরকম অশান্তি সৃষ্টি হয়। कितना भी झगड़ा हो जाए पति पत्नी के बीच में। যতই ঝগড়া হয়ে যাক পতি পত্নীর মধ্যে वो बात आपस में ही रखनी चाहिए। ওটা নিজেদের মধ্যেই রাখা উচিত। अगर पति बात को बाहर ले जाए या पत्नी बात को बाहर ले जाए तब तो उन दोनों उन उन दोनों में झगड़े का फायदा कोई और ले लेगा। যদি এই এই ঝগড়াটা পত্নী বাইরে নিয়ে যায় বা পতি বাইরে নিয়ে যায় তাহলে তৃতীয় ব্যক্তি এর মধ্যে থেকে অনেক আনন্দ উপলব্ধি করে। अभी इस घटना में देखिए कि मंथरा एक एक सेवक एक घर की दासी थी और उसे यह सब बात बताने की आवश्यकता नहीं थी लेकिन कैकेयी ने सबसे बड़ी भूल कर दी और मंथरा जैसी दासी को अपने सारी बात गुप्त बात गुप्त से गुप्त बात बता दी। তো এই যদি এখানে এই রামায়ণ পর্বে দেখেন তাহলে মন্থরা হচ্ছে ওখানে একজন দাসী ছিল, তো কৈকেয়ী সবার আগে এই দাসীকে গিয়ে সমস্ত কিছু বলে দেন। আর মন্থরা নে সহি সময় পর মন্থরা নে কৈকেয়ী সে কাহা কি কৈকেয়ী তুম জানতি হো তোমারে পিছে কিতনা বড়া ষড়যন্ত্র রচা জা রাহা হ্যায়। মন্থরা বলেছিল যে তুমি জানো কৈকেয়ীকে যে তোমার পেছনে কত বড় ষড়যন্ত্র রচনা হচ্ছে। ভরত কো আর শত্রুঘ্ন কো রাজ্য সে বাহার কর দিয়া গয়া হ্যায় আর কল ইহাঁ পর রাজ রাম কা রাজ্যাভিষেক হোগা, কৌশল্যা কা পুরা কন্ট্রোল হোগা ঘর পে আর তুমে দাসী বনা কর ঘর পে রখেঙ্গে। ভরত আর শত্রুঘ্নকে পাঠিয়ে দেওয়া হচ্ছে আর রামচন্দ্রকে কালকে রাজা হিসাবে ঘোষণা করা হবে। আর जो कौशल्या है कौशल्या इस अयोध्या की रानी बनेगी राज्य करेगी और तुम्हें दासी बनाकर रखेगी। कौशल्या के अयोध्या रानी बनाना होगे और तुम्हें यहां दासी करके रखा होगे। ऐसा कुछ नहीं होने वाला था।
এইরকম কিছু হওয়ার ছিল না। লেকিন মন্থরা ইস তরহ সে বাত বানা দি, কিন্তু মন্থরা এরকম ভাবে একটা ষড়যন্ত্র তৈরি করেছিল। তো শুরুতে তো কাইকে দেখা যে কি ক্যা থার্ড ক্লাস কি বাত করে এই মন্থরা। প্রথমে তো কাইকে এই মানতে রাজি হননি, আর উনি উনি কহে দিয়া কি ফির মন্থরা কে দিয়ে লো তোমারা হিত করতে যা রে তুমি মুঝেই গালি দে রহি হো। আর মন্থরা তখন বললেন যে আমি তোমার ভালোর জন্যই বলতে যাচ্ছি আর তুমি আমাকেই গালিগালাজ করছো। যাও তোমারা হিত কি বাত মে করতে নেই হো, ঠিক আছে যাও আমি তোমাকে কিছু বলবো না। তো ইস তরহ সে আর কিসি স্ত্রী কো কহে দিয়া যায় তব তো বলেগি না ওই বেট তো ক্যা করনা তো ক্যা বতানা চাহতি বতা বতা। যদি এরকম ভাবে কোনো স্ত্রীকে বলা হয় তাহলে ঠিক তাহলে ও বলবে যে ঠিক আছে তুমি বসো বসো। হরি হরি বল। তব মন্থরা নে সারি ইধর উধর কি বাত কই কই কো সমঝা দি আর কই কই উসকে বহকাও মে আকর। তো মন্থরা ইধর উধর এই সমস্ত কথা কই কই কে বুঝিয়ে দেয় আর কই কই ওনার বশে চলে আসে। ফির ও ভা পর উনকে উনকে মহল মে কোপ ভবন হুয়া করতা থা, জো ভি ঘর কা ব্যক্তি দুখী হ্যায় ছেড়ে খুব সাধারণ বস্ত্র ধারণ করে উপভবনের মধ্যে ছিল। তারপর ইন্তজার করছে কি কব মহারাজ আয়েঙ্গে, আর ওখানে বসে বসে মহারাজ দশরথের অপেক্ষা করছিলেন। আর দশরথ মহারাজ আতে হ্যায় ভাব পর পতা লাগাতে কি কই কই কিধর হ্যায় তো উনে পতা চলা কি কই কই তো কব ভবন মে হ্যায়। আর দশরথ মহারাজ ওখানে এসে খুঁজছিলেন যে কোথায় কই কই কোথায়, তখন উনি জানতে পারলেন যে কই কই উপভবনের মধ্যে আছেন। আর ও কই কই কে পাশ যাতে হ্যায় আর দেখতে কই কই তো ইস তরহ সে রো রহি হ্যায় কি উনি পুছা কই কই সে কি কই কই ক্যা হো গয়া। আর উনি কই কই কে জিজ্ঞেস করেন যে কই কই এরকম অবস্থা দেখে যে কি হয়েছে তোমার। তো ও তো বাত হি নাই কর রহি থি, মুখ সে কোই মুখ সে কোই আওয়াজ হি নাই কর রহি থি। তো কই কই কোনো কথা বলছিলেন না, উনি চুপচাপ ছিলেন। তো দশরথ মহারাজ বিচার করতে লাগে কি ক্যা হো গয়া, উনি কহা কি কিসকি ইতনি হিম্মত হো গয়ি যে তুমি দুখী কর দিয়া। আর দশরথ মহারাজ খুব অবাক হয়ে যান যে কি হয়ে গেল, কার এরকম ক্ষমতা যে তোমার এরকম অবস্থা করে দিল। মন্থরা নে পুরি ট্রেনিং লেকার কই কই কে ভেজা থা কি জব তক দশরথ মহারাজ তোমারে চরণো মে না গির জায় আর ইয়ে না কহে দে কি জো তুম বলোগে ও হাম করেঙ্গে তব তক মুহ নেই খোলনা। আর মন্থরা নিজের ষড়যন্ত্র দিয়ে কই কই কে এমন ভাবে বুঝিয়ে দিয়েছিলেন যে যতক্ষণ পর্যন্ত না দশরথ তোমার চরণে পড়ে যায় আর এরকম বলে যে তুমি যা বলবে আমি তাই করব, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার মুখ খুলবে না। ফির অন্তমে কই কই কহতি হ্যায় কি হে মহারাজ আপকো ইয়াদ হ্যায় আপনে মুঝে দো ওর দেনে কে লিয়ে কহে থে। আর শেষে কই কই বলেন মহারাজ দশরথকে যে আপনি মন আপনার মনে আছে আপনি আমাকে বলেছিলেন যে আপনাকে দুটো বর দেবেন। তো বর ও এসেই থে ইয়া বাস্তবে দেখে ভি বলেছিলেন যে কই কই কে ও কিছু উপহার দেবেন কিন্তু ওরা ভুলে গিয়েছিলেন, এখন কই কই আবার মনে করিয়ে দিয়েছেন দশরথ। তো কই কই নে ওয়াদা লে লিয়া কি জো হাম মাঙ্গেগে ও আপ হামকো দেঙ্গে। তো কই কই বলে দিলেন যে আপনি যা দেবেন আমাকে আমি তাই নেব। আর ফির কই কই নে কহা কি এক বর্ষে মে ইয়ে মাঙ্গতি হু কি কল রাম নাহি ভরত কা রাজ অভিষেক হো। আর একটা বর আমার এরকম চাই যে কালকে রামের পরিবর্তে ভরতের রাজ্যাভিষেক হোক। তো দশরথ যে তো হাস পড়ে। তো দশরথ হাসতে শুরু করলে কিউকি রাম কা রাম যদি ভি কৌশল্য কে পুত্র থে লেকিন সবসে জ্যাদা প্রেম জো থা ও কৈকেয়ী সে থা।
রাম যদিও কৌশলার পুত্র ছিল কিন্তু সবথেকে প্রেম ওনার কৈকেয়ীর প্রতি ছিল। দশরথ জি হাস রহে থে কি আজ এই কৈকেয়ী রাম কো রাজ্যাভিষেক দেনে সে রাজ্যাভিষেক কে বদলে ভরত কো রাজা বনা রহি হে। আর আজকে এই কৈকেয়ী রামের পরিবর্তে ভরত কে রাজা বানাতে যাচ্ছেন। তো ইসসে দশরথ জি কো কোই ঝটকা নেই লাগা। তো এইটাতে দশরথ জির কিছু খারাপ লাগে না। দূসরা বর জব মাঙ্গা বলে কি দূসরা বর কে হয় তোমারা। আর যখন দ্বিতীয় বরের কথা বললেন যে দ্বিতীয় বর তুমি কি চাও, তো উনি কহা কি রাম কো 14 বরস কে লিয়ে বনবাস। আর দ্বিতীয় বর উনি বললেন যে রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠাতে হবে। ইয়ে শুনতে হি দশরথ মহারাজ ভাবর মূর্ছিত হয়ে গেল। আর এটা শোনার পরেই দশরথ মহারাজ ওখানে মূর্ছিত হয়ে পড়ে গেল। আর রোনে লাগে যখন উঠে তখন রোনে লাগে কি হে হে কাইকে তুমি কিয়া কর দিয়া। আর যখন উনি উঠলেন, যখন উনি আবার নিজের চেতনা ফিরে পেলেন, উনি আর জিজ্ঞেস করলেন কৈকেয়ীকে যে এটা তুমি কি বললে। দশরথ মহারাজ কেন কি কৈকেয়ী তুমি সংসার কে যো সুখ চাইয়ে যো সুবিধা চাইয়ে সব কিছু লে লে লেকিন ইয়ে মত কর কি রাম কো মেরে সে রাম রাম কো মেরে সে দূর মত ভেজ। তো মহারাজ দশরথ বললেন কৈকেয়ীকে যে তুমি সংসারের যে কোনো সুখ চাও আমি তোমাকে দিতে পারি, কিন্তু আমাকে রামের কাছ থেকে আলাদা করো না। এই সারি ঘটনা যখন কৈকেয়ীকে ভরতজি কো শুনাই তখন ভরতজি কো ইতনা বড়া ঝটকা লাগে ইতনা বড়া ঝটকা লাগ গয়া কি ও আপনে পিতা কে মৃত্যু কো ভুল গয়ে আর ওই রাম কে বিয়োগ মে বে বে ভি হড়বড়া গয়ে। তো যখন কৈকেয়ীর কাছ থেকে ভরত এই সমস্ত শুনলেন তখন উনি দশরথের মৃত্যুর কথাও ভুলে গেলেন আর রামচন্দ্রের যে বনবাসে গেছেন সেটার প্রতি ওনার খুব ব্যাকুল হয়ে উঠলেন। কৈকেয়ী अपने बेटे की स्थिति को देखकर वो कहती कि बेटा तुम अपने पिता की मृत्यु पर चिंता क्यों करते हो। আর কৈকেয়ী বলছেন দশ মহারাজ ভরতকে বলছেন যে তুমি তোমার বাবার মৃত্যুতে এত চিন্তা কেন করছো। আরে উনি তো সব কিছু কর লিয়া ও তো अभी भगवान के धाम चले गए। উনি তো সব কিছু পেয়ে গেছেন সব কিছু করে দিয়েছেন এখন উনি ভগবানের ধামে চলে গেছে। উনি তো সব পুণ্য অর্জন কর লিয়া সারা রাজ ভোগ লিয়া সারে সুখ সুবিধা কা আস্বাদন কর লিয়া আর ও ভগবান के धाम चले गए। এখন উনি ভগবানের ধামে চলে গেছেন সমস্ত সুখ শান্তি সবকিছু ভোগ করে উনি চলে গেছেন। তব ভরত ক্রোধ কে কারণ কৈকেয়ী কো দেখকর কহতে কি নীচ মে গালি দে নেই সকতা ইহা পর স্থান পর লেকিন ভরত নে কাহা কি তুমি নীচ কিস কুল কি জন্ম তোমারে মেরা কেসা দুর্ভাগ্য কি কে তোমারা পুত্র বন কে জন্ম লিয়া। তো ভরত তখন কৈকেয়ী কে বলছেন যে তুমি একজন নীচ জাতির মেয়ে আর কোন জাতি তুমি জন্ম নিয়েছো আর আমি তোমার ছেলে হয়ে জন্ম নিয়েছি। কি তোমার এই কেসা হৃদয় তোমার ইতনা কঠোর কি জিস সংসার কো সারে রাম প্যারে হ্যায় উস রাম কো তুমনে বনবাস কর দিয়া। আর তুমি কি ধরনের মেয়ে যে সারা সংসার সারা জগৎ ভগবান রামচন্দ্রকে চায় আর তুমি সেই রামকে বনবাসে পাঠিয়ে দিলে। তোমার ইতনা কঠোর হৃদয় কেসে হ্যায় তোমারা কৈকেয়ী এত কঠিন হৃদয় তোমার কিভাবে হলো। মুঝে তুমি মা বুলানে মে শরম আতি হ্যায় তোমাকে মা বলে ডাকতেও আমার লজ্জা হয়। মেরা কিতনা বড়া দুর্ভাগ্য হ্যায় কি আজ যে জো ব্যক্তি রাম সে প্রেম নাহি করতা উসকে কোপ মে মেরে জন্ম মেনে জন্ম লিয়া হ্যায় ই মেরা কিতনা বড়া দুর্ভাগ্য হ্যায়। আর আমার কি দুর্ভাগ্য যে যে রামচন্দ্রের কে প্রেম না করে তার গর্ভ থেকে আমার জন্ম হয়েছে। वरदान मांगते हुए तुम्हारे तुम्हें कोई पीड़ा नहीं हुई तुम्हारे मुंह में कीड़े नहीं पड़े तुम्हारा हृदय फट नहीं गया। আর এরকম বর চাওয়ার সময় তোমার মুখে পোকা জন্মায়নি তোমার এরকম জিনিস সব বলছিল ধর্মাত্ম প্রভু সাধু হে আপ খুব প্রয়াস কর লিজিয়েগা মানে খুব প্রয়াস করে দেখ লিয়া লেকিন মধুর মধুর ভাষা ही करे। इस तरह से श्री राम जी का वनवास सुनकर भरत जी का कलेजा फट गया और वहां पर शत्रुघ्न जो थे वो आग बबूला हो गए और उसी क्षण उसी समय वहां पर सच धज कर जो कुबड़ी मंत्रा थी वहां पर आ गई। तो এরকম भगवान रामचंद्र वनवास सुने ভরতের হৃদয় ফেটে যাচ্ছিল আর ওখানে শত্রুঘ্নও ছিল ওর এসব শুনে একদম হতবাক হয়ে গিয়েছিল
আর ওই সময়ে মন্থরাও সেজে গুজে ওখানে এসেছিলেন। और ऐसे सज धज कर आई मंत्रा को देखकर शत्रुघ्न का पारा तो चढ़ गया। আর এইরকম মন্থরাকে এত সেজে গুজে দেখে শত্রুঘ্ন আরো রেগে গিয়েছিলেন। और शत्रुघ्न जी ने जोर से क्रोध के मारे, जैसे उनका क्रोध कैसे था, आग लग रही थी, लेकिन आग में यदि घी की आहुति दी जाए तो आग बढ़ जाती है, उसी तरह से वैसे ही ये सारी घटना सुन के वो शोकाकुल अवस्था में थे, पर वहां पर उन्होंने क्या देखे कि मंत्रा जेरकम आगुनेर मध्ये घी ढालले आगुन आरो बेड़े जाए, ওই রকম শত্রুঘ্নের রাগ আরো বেড়ে যাচ্ছিল। শত্রুঘ্ন জোর সে যে কুবড়ি যে मंत्रा थी उसको जोर से मार दिया और उसका कुबड़ जो था पीछे में टूट गया। तो शत्रुघ्न खूब जोरे हां कुब्जा के এখন জোরে ধাক্কা দিয়েছিলেন যে ওর পেছনের যে কুব্জা ছিল ওটা ভেঙে গেল। और वो जाकर मुंह के बल गिर गई, उसका माथा फट गया, दांत टूट गए और उसके मुख से खून निकलने लगा और वो कही रे तुम लोग का भला कर रही थी और तुम लोग मेरा ही बुरा कर रहे हो। তো এমন জোরে ওনার ধাক্কা লাগলো যে ওনার মাথা ফেটে গেল, দাঁত ফেটে গেল, বেরিয়ে গেল, আর অনেক জোরে ধাক্কা লেগেছিল। আর তখন উনি বলতে শুরু করলেন যে আমি তোমাদেরই ভালোর জন্য করছিলাম, তোমরা আমার এরকম অবস্থা করে দিলে। শত্রুঘ্ন জি আর লক্ষ্মণ জি ভাই ভাই হ্যায়, তো লক্ষ্মণ জি ভি এসি ক্রোধিত ক্রোধ আতা থা উনকো, শত্রুঘ্ন জি কো ভি আতা থা। শত্রুঘ্ন আর লক্ষ্মণ দুজনেই ভাই ভাই ছিল, যখন লক্ষণ ওই রকমই ওনার রাগ ছিল, উনি ওই রকমই ওনার রাগ দেখাতেন। जब राम जब इन चारों भाइयों का विवाह हुआ था तो वहां पर परशुराम जी आए थे। যখন এই চার ভাইয়ের বিবাহ হয় তখন ওখানে পরশুরাম জি আসেন। আর পরশুরাম জি আয়ে থে তো পরশুরাম জি अपने স্টাইল में आए थे। যখন পরশুরাম এসেছিলেন তখন উনিও এরকম ক্রোধের সঙ্গে এসেছিলেন। वहां पर आते ही सब जगह तूफान आ गया, भूकंप आ गया और अलग-अलग प्रकार के। যখন পরশুরাম যখন আসতেই চারদিকে খুব এরকম অবস্থা হয়ে গিয়েছিল। আর वहां पर चिल्लाने लगे परशुराम जी कि दूसरा राम कौन पैदा हो गया। আর ওখানে পরশুরাম চিৎকার করে বলছিলেন যে দ্বিতীয় রাম কে জন্ম নিয়ে নিল আবার। তো वहां पर খুব রাম কো গালি দিতে লাগে পরশুরাম জি। তো ওখানে পরশুরাম খুব জোরে গালি গালাজ করছিলেন রামচন্দ্রকে। তো রাম লক্ষ্মণ কো সমঝা রহে থে কি তারা ধীরে আরাম সে পরশুরাম জি আরাম সে। রাম লক্ষ্মণকে বোঝাচ্ছিলেন যে ধীরে ধীরে বলো, হ্যাঁ এটা হচ্ছে পরশুরাম। তো লক্ষ্মণ জি বলে ও আপকো গালি দেগা তো মে এসে হাজার বছর আপকো কাট কে ফেক দুঙ্গা। তো রাম লক্ষ্মণ বললেন যে উনি আপনাকে যদি এরকম গালি গালাজ করেন তো আমি সব পরশুরামকে এরকম কেটে ফেলে দেব। तो इसी तरह से यहाँ पर शत्रुघ्न जी को पारा चढ़ गया था और उन्होंने मंत्रा को घसीट घसीट कर पीटने लगे। तो ठीक वही रकम भावे शत्रुघ्न को रेगे गए चिलो और मंत्रा के रकम मारते शुरू करे चिलो। लेकिन यहाँ पर भरत जी ने शत्रुघ्न को समझाया, कहा कि स्त्री है, इसको इस जितनी भी क्यों ना दुष्ट हो, नख से लेके शिव तक पूरी तरह से दुष्टता से भरी हुई है, लेकिन फिर भी इसको छोड़ देना चाहिए। তো তখন ভরত শত্রুঘ্নকে বুঝিয়ে বোঝাচ্ছিলেন যে উনি হচ্ছেন একজন স্ত্রী, তো যতই দুষ্ট হোক না কেন উনি একজন স্ত্রী। তো वहां पर दोनों कौशल्य के पास जाते हैं, उसके बाद वहां पर उस दोनों को छोड़कर शत्रुघ्न और भरत ये दोनों कौशल्य के पास जाते हैं। তারপরে শত্রুঘ্ন আর ভরত দুজনেই মহারানী কৌশল্যার কাছে যান। আর কৌশল্যা भरत को देखते ही उठ खड़ी होती है, लेकिन उसकी ऐसी दशा होती है कि वो चक्कर आके गिर जाती है। किंतु कौशला जखन ही भरत के देख लें तखन उन्हें उठे दाड़िए जान, किंतु उनार शरीर में तो शक्ति छिलो ना, उन्हें आबार मूर्छित हो नीचे पड़े जान। और ये जब घटना हो गई थी उस समय वशिष्ठ जी ने एक
দশরথ জি কাজ শরীর থা ও এক নাও মে রাখ দিয়া থা নাও কে অন্দর তেল ভর কর উসমে রাখ দিয়া থা তাকি ভরত কো আনে মে সময় থা ইসলিয়ে উনকে জো শরীর থা ও কুছ সময় কে লিয়ে তেল কে অন্দর রাখা গয়া থা তো বশিষ্ঠ মুনি উনি মহারাজ দশরথের শরীরকে একটা নৌকার মধ্যে তেলের ভেতরে রেখেছিলেন যাতে কিনা যখন ভরত আসছিলেন ওখান থেকে সময় লাগছিল তো ওই জন্য তেলের মধ্যে কিছুক্ষণ রেখেছিলেন নৌকাতে তো ভরত জি মা কে চরণ মে গির কর প্রণাম কর পুছা কি মা পিতাজি কহাঁ হ্যায় পিতাজি কা শরীর কহাঁ হ্যায় আর মা রাম রাম আর সীতা ক্যু চলে গয়ে আর ইয়ে বতাও মা কি কই কই নে জন্ম কি লিয়া আর জন্ম লিয়া তো লিয়া মে মেরে মে অভাগা উসকে পেট উসকে কোপ মে ক্যু জন্ম লিয়া তো ভরত তখন জিজ্ঞেস করলেন কৌশল্যাকে কৌশল্যার চরণ স্পর্শ করে যে মা কোথায় আমার বাবার শরীর কোথায় আর রামচন্দ্র কোথায় কোথায় বনবাসী কোথায় গেলেন আর আমি কেন এরকম অভাগা কৈকেয়ীর গর্ভ থেকে জন্ম নিয়েছি আর সরল স্বভাবালী যে যে কৌশল্যা যেছি উনোনে ভরত কো আপনে ছাতি সে লাগা লিয়া আর ভরত যে রো ফুট ফুট কর রো রা থা উসকো সান্ত্বনা দি উসকা ধীরজ বন্ধাযা কাহা কি বেটা ইস সময় जो विकट स्थिति आई हुए इस समय धीरज रखना चाहिए कौशल्या तखन भरत के निजे बक्षे धारण करें एवं उनके सांत्वना दें उनी बोलें जे एई रकम परिस्थितिते एकटु शांत शिष्ट हो देखिए एक स्त्री के लिए सबसे बड़ा उसका आधार होता है जीवन का उसका पति একজন স্ত্রীর প্রতি একজন স্ত্রীর হচ্ছে সবথেকে বড় আধার হচ্ছে ওনার পতি और पति यदि ना हो पति अगर शरीर छोड़ दे तो उसका आधार होता है पुत्र और यदि स्वामी ना थाके ताले पत्नीर आधार होय उनार छेले और यहां पर कौशल्य की स्थिति को देखिए एक ही समय में पति का शरीर भी छूट गया है और पुत्र भी वन में जा चुका है और আর এখানে কৌশল আর এখানে কৌশলের পরিস্থিতি দেখুন একই সময়ে ওনার স্বামীও শরীর ত্যাগ করেছেন আর ছেলেও বনবাসে চলে গেছে তো ভরত কহতে হ্যাঁ কি হে মাতা মেরে উস অভাগে কে কারণ তেরি দশা হুই হে হে মাতা মেরে কারণ তো আজ অকেলি পড় গই হে আর ভরত বলছে যে আজকে আমার জন্য তোমার এরকম অবস্থা হে মাতা মে ইস কিতনে বড়ে পাপ কা ভাগী বন গয়া হুম আমি কত বড় পাপের অধিকারী হয়েছি আজকে लेकिन कौशल्या जो जो थी वो सबको धीरज बंधा रही थी और धीरज बंधाते बंधाते उसने भरत को शांत कर दिया और फिर भरत ने जो सारे घर में जो परिस्थिति सब लोग रो रहे थे लेकिन भरत जी ने उनको पुराणों की और इधर की कथा सुनाने लगे और एक बार भरत सांत्वना लाभ करें कौशल्यार पास থেকে এবং তারপরে বাড়ির সমস্ত লোকজনদের সমস্ত সদস্যদের পুরাণ আর ভাগবত সব থেকে ওনাদের কথা শোনাতে শুরু ভরতহু মাতা সকল সমুজাহি কহি পুরাণ শ্রুতি কথা সুহাই ভরত জি সমঝানে লাগে বহুত আচ্ছা প্রবচন করে লাগে আর সবকা মোহ নষ্ট করে লাগে আর ভরত খুব সুন্দর প্রবচন দিতে শুরু করলেন আর সবার যে মোহ ছিল সব নষ্ট করে দিলেন देखिए ऐसे प्रसंग में जब सारे घर के लोग फूट फूट कर रो रहे हो तो उस समय किसी एक व्यक्ति को सबका शोक दूर करने के लिए इसलिए तो जब मृत्यु हो जाती है तो 13 दिन के लिए जब जो श्राद्ध का समय होता है उस समय साधुओं का आमंत्रण किया जाता है और उनसे भागवत इत्यादि का पाठ कराया जाता है तो এইভাবে যদি ঘরে কারোর মৃত্যু হয় তখন সাধু সন্তদের আমন্ত্রণ জানানো হয় যাতে কিনা তারা শান্তি লাভ করে ঘরের সদস্যরা अभी यहाँ पर प्रवचन करने के पश्चात अभी भरत ये सारे जो जो घटना हुई अयोध्या में उसकी जिम्मेदारी लेते हुए और कुछ कह रहे थे तो भरत এরকম সব কিছু দায়িত্ব নিয়ে এরকম প্রবচন দিতে শুরু করলেন আর সব কিছু সবাইকে বোঝাতে শুরু করলেন ভরত কহ রহে থে কি হে মেরি মা হে কৌশল্যা মাতা निश्चित अगर ये तुम समझ रही हो वास्तव में वो सारी प्रजा के लिए प्रवचन कर रहे थे ना कि सिर्फ उस घर के लोगों के लिए सारी प्रजा के लिए प्रवचन कर रहे थे
তো ভরত সমস্ত প্রজাদের জন্য এরকম প্রবচন দিচ্ছিলেন। ও বতানা চাহতে থে কি মেরা ইস কৈকেয়ী কে কার্যে মে মেরা সম্মতি নহি থি। আর উনি সমস্ত সদস্যদের বোঝাতে যাচ্ছিলেন যে কৈকেয়ীর এরকম কাজে আমার সম্মতি ছিল না। ভরত মহারাজ কহতে কি যদি যদি আপ লোগো কো লাগতা হ্যায় কি মেরা ইস কার্যে মে থোড়া সা ভি হাত থা যে মেরি সম্মতি থি। ভরত বোঝাচ্ছিলেন যে আপনারা যদি মনে করেন এরকম যে কৈকেয়ীর এরকম কাজে আমার হাত ছিল, তো যে পাপ মাতা পিতা কো মার কর যে পাপ লাগতা হ্যায় পুত্র কো মার কর যে পাপ লাগতা হ্যায় গোশালা জলানে পর যে পাপ লাগতা হ্যায় ব্রাহ্মণো কি হত্যা করনে পর পাপ লাগতা হ্যায় ও পাপ মুঝে লাগ যায় আগর মে ইসমে ইস কার্যে আগর ইস কার্যে মে সম্মিলিত হো। তো তাহলে গোশালা জ্বালালে বা গো হত্যা করলে বা ব্রাহ্মণদের হত্যা করলে যেসব পাপ লাগে ওই পাপ যেন আমাকেও লেগে যায়। কর্ম সে বচন সে আর মন সে হোনে ওয়ালে জিতনে ভি ছোটে বড়ে পাপ হ্যায় যদি মে ইস কার্যে মে সম্মত হু তো ও সারে পাপ ও সারে পাপোং কি জো গতি হো ও মুঝে মিলে। কর্ম থে কর্ম দিয়ে বচন দিয়ে যদি ওই রকম পাপ হয় তাহলে সব পাপ যেন আমাকে লেগে যায়। जो जो लोग भगवान हरि की भक्ति नहीं करते उनकी नरक आदि में जो उनकी गति होती है वो गति मुझे प्राप्त हो जाए यदि मैंने मैं इस कार्य में सम्मत हूं तो। यदि केवल भगवान की भक्ति ना करे ताले और नरक जावर जो ने जो रकम पाप है वही पाप जो ना हमारे लेके जाए। जो लोग शास्त्रों को बेचते हैं जो लोग चुगलखोर हैं দূসরো নে কিসি নে পাপ কিয়া হ্যায় তো উস পাপোং কো সব জগহ বতাতে হ্যায় তো ও ভি বাস্তব মে এক পাপ হ্যায় তো উস পাপ কো উস পাপ কা জো ফল হ্যায় ও মুঝে মিল যায় যদি মে ইস কৈকেয়ী কে ষড়যন্ত্র মে মে সম্মিলিত হু তো। যারা শাস্ত্র কে বিক্রি করে বা নানা রকমের জিনিস করে, হ্যাঁ এখানে কর কথা ওখানে লাগায়, ওই সব পাপ যেন আমার লেগে যায়। যো লোক লোভী হোতে হ্যায় যো লোক লম্পট হোতে হ্যায় উন और पराय धन या पराय स्त्री का इस्तेमाल करते हैं उन पापियों को जो फल मिलता है उन पापी को जो दंड मिलता है यदि मैं इस षड्यंत्र में सम्मिलित हूँ तो मुझे वही दंड मिले। जरा लोभी है हाँ तादेर पाप जनो अमार लेगे जाए। तो इस तरह से जो भरत जी थे वो बार बार मार बार इस तरह से कह रहे थे तब कौशल्या जी ने उनको रोक दिया कहा कि बेटा রাম প্রাণ হুতে প্রাণ তোমারে তোমার রঘুপতি হি প্রাণ হুতে প্যারে বিধু বিষ চৈ বস্ত্রৈ বহুমি রাগি হোই বারি চর বারি বিরাগি। হে ভরত তুম শ্রী রাম কে প্যারে হো আর শ্রী রাম তোমারে প্যারে হ্যায় তুম উনকে হো তুম রাম কে হো রাম তোমারে হ্যায়। তো যখন এইভাবে ভরত নিজেকে এত বুঝছিলেন তখন কৌশল্যা এসে ওনাকে বারণ করেন আর উনি বললেন যে তুমি এত রামের প্রিয় আর রাম তোমার প্রিয়। চন্দ্রমা হো সকতা হ্যায় কি বিষ উগাল দে চন্দ্রমা হো সকতা হ্যায় কি বিষ উগাল দে হয়তো চন্দ্রমা নিজের বিষ ফেলে দেন। হো সকতা হ্যায় কি জো বরফ কে গোলে হ্যায় উসসে আগ নিকল যায় হতে পারে এরকম যে বরফের যে ছাই তার থেকে আগুন বেরিয়ে যায়। হো সকতা হ্যায় কি কিসি জ্ঞানী ব্যক্তি কো জ্ঞান হো যায় লেকিন উসকা মোহ না মিটে হতে পারে যে কোনো জ্ঞানী ব্যক্তি তার মোহ নষ্ট না হয় লেকিন কবি ভি এসা নাই হো সকতা কি তুম রাম কে প্রতিকূল হো কিন্তু এরকম কখনো হবে না যে তুমি রামের প্রতি বিমুখ হবে। जो कोई ऐसा संसार में कहेगा कि इस कार्य में भरत की सम्मति थी तो उसे स्वप्न में भी कभी सुख नहीं प्राप्त हो सकता। আর যদি কেউ এরকম বলে যে এরকম কাজে ভরতের সম্মতি ছিল তাতে জীবনেও সেই ব্যক্তি কখনো সুখী হবে না। সবাইকে নিয়ে একটা সভা করলেন যে এই সময় তোমার কর্তব্য হচ্ছে মহারাজ দশরথের দাহ সংস্কার করা। तो वशिष्ठ जी की आज्ञा का पालन करते हुए उनके बताए हुए हजारों विधि विधान अनुसार भरत जी ने अपने पिता दशरथ महाराज का दाह संस्कार कर दिया। तो वशिष्ठ देव की कथा मेने लिए भरत निजे बाबा दाह संस्कार कर और दाह संस्कार होने के पश्चात वशिष्ठ जी ने
एक बहुत बड़ी सभा बुलाई, राज्यसभा बुलाई, और वहां पर सारे मंत्री, सारे अयोध्या के वासी, सारे लोग उपस्थित थे, और उसी बीच में उन्होंने भरत और शत्रुघ्न को आमंत्रित किया। तो दाह संस्कार हवार परे वशिष्ठ मुनि एक महान আলোচনা সভা ডাকলেন, রাজ্য সভা ডাকলেন, যাতে সমস্ত প্রজারা ছিল এবং তার মধ্যে ভরত আর শত্রুঘ্ন দুজনকেই ডাকলেন। আর वहां पर उन्होंने उनको उपदेश किया कि हे भरत तुम राज्य स्वीकार करो। আর তখন ভরতকে উনি বললেন যে হে ভরত তুমি রাজ্য গ্রহণ করো। वशिष्ठ ने कहा शास्त्रों से बात करते हुए कहा कि विचार करना चाहिए कि कैसे ययाति महाराज ने जब अपने गुरु महाराज ने अपने पिता ययाति महाराज की बात को मानकर उनकी जवानी, अपनी जवानी उन पिता को लौटा दी थी और सुयश पा लिया था। और वशिष्ठ मुनि बोलें जे किभावे गुरु महाराज निजे पिता जजाति महाराज के निजे যৌবন ফিরিয়ে দিয়েছিলেন। उसी तरह से परशुराम जी ने अपने पिता की आज्ञा से उनकी माता और सारे भाई को काट दिया था, मार दिया था, और क्योंकि वो परशुराम जी जानते थे कि उसके पिताजी में सामर्थ्य था कि उनको जीवित कर सकते थे, लेकिन आज्ञा पालन की और इससे उनको सुयश प्राप्त हुआ। आज এরকম পরশুরাম নিজের পরিবারের সমস্ত লোকজনদের কেটে দিয়েছিলেন এবং উনি জানতেন যে উনি যদি চাইতেন তো আবার পুনরায় ওদের জীবন ফিরিয়ে দিতে পারতেন। প্রিয় ছিল না, কিন্তু ওনার বচন ওনার কাছে প্রিয় ছিল। আর উসি পিতা কি ইচ্ছা থি কি তুমি তোমার রাজ্য অভিষেক হো, তোমার রাজ্য তিলক হো। আর তোমার ওই বাবারই ইচ্ছা ছিল যে তোমার তুমি রাজ্যাভিষেক গ্রহণ করো আর রাজ্যভার গ্রহণ করো। তো ইতনা কহকর তো ইতনা यहां पर रोक देते हैं। अभी भरत जी क्या उत्तर देंगे इस विषय में कल सुनेंगे। তো কালকে আবার আমরা আজকে এখান পর্যন্ত স্থগিত রাখছি। কালকে আবার এর পরে কি হবে কালকে আবার শোনা। ধন্যবাদ। জয় শ্রী প্রভুপাদ। ধন্যবাদ। হরে কৃষ্ণ।